জেদ্দায় আরামকোর বৃহত্তর তেল ডিপোতে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা সৌদি আরবের রাষ্ট্র নিয়ন্ত্রিত তেল কোম্পানি আরামকোর সর্ববৃহৎ তেল ডিপোতে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইয়েমেনের সেনা মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন জেদ্দায় আরামকোর বৃহত্তম তেল ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে তিনি বলেন এছাড়া সৌদি আরবের রাস্তানুরা ও রাবিগ তেল শোধনাগারে ড্রোন হামলা চালানো হয়েছে সেই সঙ্গে রাজধানী রিয়াদের একাধিক স্পর্শকাতর স্থাপনায়ও হামলা চালানো হয়েছে বলে সারি জানান সৌদি আরবের দক্ষিণ পশ্চিম আঞ্চলিক ডিজে ও নাজারান শহরেও আরাম তেল স্থাপনায় ড্রোন হামলা চালানোর খবর দিয়েছেন ইয়েমেনের সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি তিনি বলেন ইয়েমেনের ওপর সৌদি আরবের গত সাত বছরের ভয়াবহ আগ্রাসনের জবাবে এসব হামলা চালানো হয়েছে তার এ ঘোষণার আগে সৌদি আরবের রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যম জানিয়েছিল জেদ্দার বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ড্রোন ও রকেট হামলা চালিয়েছে ইয়েমেনের সেনাবাহিনী আলমাজিরা টেলিভিশনে ইয়েমেনের সেনাবাহিনীর একটি বিবৃতি প্রকাশিত হয়েছে যেখানে তারা শুক্রবারের অভিযানকে নিষেধাজ্ঞা ভাঙার অভিযান তিন নাম দিয়েছে দুই সালের ২৫ মার্চ থেকে ইয়েমেনের ওপর ভয়াবহ আগ্রাসন শুরু করে সৌদি আরব ওই আগ্রাসন শুরুর সপ্তম বার্ষিকীর দিন আগ্রাসী শক্তির বিরুদ্ধে ধারাবাহিক সফল অভিযান চালালো ইয়েমেনের সশস্ত্র বাহিনী এ খবর সম্পর্কে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে সৌদির বৃহত্তম তেলে ডিপোতে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসার উল্লাহ আন্দোলন এতে তেলে ডিপোটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে এই ঘটনায় হতাহত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি দেশটিতে মোট গাড়ির প্রতিযোগিতা ফর্মুলা ওয়ান রেসের ঠিক আগে দেশটিতে এমন ঘটনা ঘটল মধ্যপ্রাচ্যের ঘটনা প্রবাহ গোটা অঞ্চলের স্বার্থে পরিবর্তিত হচ্ছে ইরান মধ্যপ্রাচ্যের ঘটনা প্রবাহ লেবানন সহ গোটা অঞ্চলের স্বার্থে পরিবর্তিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান তিনি গতকাল বৈরুতে লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে সাক্ষাতে এ মন্তব্য করেন সাক্ষাতে ইরান লেবানন দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা লেবানন পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং সুখে দুঃখে বন্ধু প্রতিম ওই দেশটির এবং সুখে দুঃখে বন্ধু প্রতিম এই দেশটির পাশে রয়েছি তিনি বলেন লেবাননের চলমান কঠিন পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য বৈরুতকে সম্ভাব্য সব রকম সহযোগিতা দিতে তেহরান প্রস্তুত রয়েছে মধ্যপ্রাচ্যের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির প্রতি ইঙ্গিত করে আবদুল্লাহিয়ান বলেন আমরা মনে করছি পরিবর্তিত পরিস্থিতিতে লেবানন সহ গোটা মধ্যপ্রাচ্যের স্বার্থ রক্ষিত হবে সাক্ষাতে লেবাননের প্রেসিডেন্ট তাঁর দেশের চলমান অর্থনৈতিক সমস্যার কথা তুলে ধরে বলেন মধ্যপ্রাচ্যে যে কোনো সমস্যা তৈরি হলে তাতে লেবাননের ক্ষতি হয় এবং লেবাননের যে কোনো সমস্যাও মধ্যপ্রাচ্য পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলে তিনি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাশ্চাত্যের সঙ্গে ইরানের চলমান আলোচনার সফলতা কামনা করেন